সাগতদার হচ্ছি, বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ও আলোচনায় অংশগ্রহণকারী যদি গবেষক ছাত্র বন্ধু থাকে তাদেরও আমি স্বাগত জানাচ্ছি। ম্যাডামকে আমি আলোচনা শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, শীতলকুচি কলেজের বাংলা বিভাগ আমাকে তাদের বিশেষ বক্তৃতামালায় কিছু বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এজন্য আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শীতলকুচি কলেজের মাননীয় অধ্যক্ষ আমাকে যে চিঠি দিয়েছিলেন এখানে আমন্ত্রিত বক্তা হিসেবে বলবার জন্য, তিনি আজকে অনুপস্থিত, তাকেও আমার অভিনন্দন। কলেজের বাংলা বিভাগের যারা অধ্যাপক এখানে উপস্থিত আছেন, সকলের সঙ্গে তো আমার পরিচয় হয়নি, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক স্নেহ। যে বিষয়টি নিয়ে আমাকে আজকে বলবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, 19 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলন, বলা বাহুল্য আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে গোটা 100 বছরের রাজনৈতিক, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ঘটনাগুলির খুব সামান্যতম পরিচয় দেওয়াও কিছুটা আমাদের কাছে মনেই হবে যে কিছুটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ 1 ঘন্টার মধ্যে আমাকে যদি 100 বছরকে অন্তত ঘটনাগুলিকে উল্লেখ করতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমি হয়তো কিছু ঘটনার তালিকা বলতে পারবো, কিন্তু সেই ঘটনা কিভাবে আমাদের বাংলা সাহিত্যে, তার অভিঘাত কি কি প্রতিক্রিয়া সে নিয়ে এসেছিল, সেটা হয়তো সবসময় খুব বিশ্লেষণ করা সম্ভব হবে না। প্রথমেই আমি এই সীমাবদ্ধতার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আমার আলোচনা মূলত সীমাবদ্ধ থাকবে আমাদের বাংলাদেশের 19 শতকের যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার উপরে, এবং আলোচনার সূত্রে কয়েকটি ঘটনা হয়তো উল্লেখ করব, আর কিছু কিছু ঘটনাকে আমরা তার সাহিত্যে তার প্রতিক্রিয়া নিয়ে হয়তো কিছুটা বিশ্লেষণ করব। আলোচনায় প্রবেশের আগে আমরা স্বাভাবিকভাবেই 2-4টি কথা একটু স্মরণ করে নেব, এবং এই ব্যাপারে আমাদের 19 শতকের বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বহুশ্রুত উক্তিটা দিয়েই আমি শুরু করি, যে সকলে নিয়মের ফল, সাহিত্যও নিয়মের ফল। বহুশ্রুত এই যে উক্তিটি, সাহিত্য তা কোন নিয়মের ফল? আমাদের মনে রাখতে হবে যে সাহিত্য কিন্তু দেশকালের অধীন, দেশকাল সম্ভব এবং সেই সাহিত্য কোথাও চিরন্তনতা অর্জন করে যখন সে তার ওই সময়কে, যে সময় সম্ভব সেই সময়কে সে অতিক্রম করে যায়। আমরা আরেকটি কথা আমি আমার আলোচনার শুরুতে বলে দিই, যে আমার আলোচনা কিন্তু এখানে মূলত ছাত্রছাত্রীদের জন্য, আপনারা যারা অধ্যাপক উপস্থিত আছেন তারা প্রত্যেকেই এই বিষয়গুলি জানেন। আমি হয়তো ছাত্রছাত্রীদের কথা ভেবে কয়েকটি কথা
এখানে আপনাদের সঙ্গে বিনিময় করে নেব। আমাদের মনে রাখতে হবে, 19 শতকের ভারতবর্ষ ঔপনিবেশিক ভারতবর্ষ, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, 1757-তে পলাশির যুদ্ধে যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল, তারপরে দীর্ঘ সময় ধরে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে ব্রিটিশ শাসন ভারতবর্ষকে 190 বছর ধরে উপনিবেশ বানিয়ে রেখেছিল। সেই ঔপনিবেশিক ভারতবর্ষের মধ্যে যখন আমরা 19 শতককে কেন্দ্র করে আলোচনায় অগ্রসর হই, তখন আমাদের কাছে নবজাগরণের প্রসঙ্গটি বারবার এসে পড়ে। সেই নবজাগরণ নিয়ে নানা বিতর্ক আছে। আমাদের সেই কুসংস্কারাচ্ছন্ন, প্রায় শিক্ষাহীন ঔপনিবেশিক ভারতবর্ষে নবজাগরণ সমাজের সমস্ত শ্রেণীর জন্য যথার্থ অর্থ বহন করে নিয়ে এসেছিল কিনা, সেটা অনেক প্রশ্ন তুলে দিয়েছে বহুবার বহু ঐতিহাসিকের মনে। সেই বিতর্কের পুরোপুরি অংশে আমি হয়তো যাব না, কিন্তু আলোচনা সূত্রে আমরা উল্লেখ করব যে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আমরা এই নবজাগরণের কথা বলি। দেখুন, আমি যখন বললাম যে সাহিত্য নিয়মের ফল বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করে, যে সকলই যদি নিয়মের ফল হয় তাহলে সাহিত্য নিয়মের ফল, তাহলে আমাদের এটাও আমাদের কাছে স্পষ্ট যে সেই সময় কিন্তু সাহিত্যের যে গতির প্রকৃতি তাকে নিয়ন্ত্রণ করে। এবং সে কোন সময়? সেটি হচ্ছে আমাদের পরাধীন ভারতবর্ষে সেই সময়। আমরা আলোচনা করার জন্য যে সূত্রগুলোকে আমরা নির্বাচন করে নিয়েছি, সেখানে আমরা কতগুলি শব্দ বলেছি, আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক। সেই প্রসঙ্গেই বলি, কোনো দেশের রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক যে তার পরিবেশ, সেই পরিবেশ যদি যথার্থ অর্থে সুশৃঙ্খল না হয়, তাহলে কিন্তু সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিচলিত হতে বাধ্য। অর্থাৎ রাজনৈতিক বিশৃঙ্খলার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটি জড়িয়ে যায়। রাজনৈতিক পরিবেশ যদি বিশৃঙ্খল হয়, তবে খুব স্বাভাবিকভাবেই সেই দেশের অর্থনৈতিক স্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বিচলিত হতে বাধ্য। আর অর্থনৈতিক পরিস্থিতি যদি বিচলিত হয়, তাহলে কিন্তু সামাজিক যে স্থিতিশীলতার জায়গাটা, সেটিও কিন্তু অবিচল থাকতে পারে না। সামাজিক মূল্যবোধের যদি অবক্ষয় ঘটে, তাহলে তাও কিন্তু কোনো সামঞ্জস্যপূর্ণ, সুন্দর, সুস্থ সাংস্কৃতিক জগতের ইশারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে না। অর্থাৎ আমি প্রথমেই আমাদের আলোচনার শিরোনামের 4টি অংশকে নির্বাচন করে নিলাম, রাজনীতি, অর্থনীতি
সমাজনীতি এবং সংস্কৃতি। এই চারটি পিলার বা এই চারটি স্তম্ভ তা কিন্তু দেশে কালে সবসময় একটা রাষ্ট্রের পক্ষে খুব গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভ। এর মধ্যে কোনো একটি স্তম্ভের ভিত্তিগত শৈথিল্য যদি থাকে তাহলে তা কিন্তু ওই রাষ্ট্ররূপ অট্টালিকাকে নাড়িয়ে দিতে পারে। এবং আমরা জানি যে সাহিত্যে কিন্তু সেই সময়টা প্রতিফলিত হয়, কেননা সাহিত্য তো কেবলমাত্র আমার মধ্যাহ্নকালীন অবকাশ যাপনের জন্য কোনো নারী পুরুষের হৃদয় বৃত্তান্ত নয়। সাহিত্য যদি সময়ের দর্পণ হয়, সাহিত্য যদি সমাজের দর্পণ হয়, তাহলে সেই দর্পণে যে মানুষের অবয়ব ধরা পড়ে সেই মানুষ কিন্তু যে বৃহত্তর সমাজের অঙ্গীভূত, সেই সমাজ আবার রাজনীতি এবং অর্থনীতি এই দুটি সূত্র দ্বারা নানাভাবে নিয়ন্ত্রিত। কেননা একজন সামাজিক মানুষ সে কখনোই তার রাজনৈতিক এবং আর্থ সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষিত তাকে সে কিন্তু কখনোই অস্বীকার করতে পারে না। যে পরিবার একটা ইউনিট যদি আমরা বলি, যে পরিবার একটা আমাদের সমাজের একক, সেই পরিবারের মানুষ কিন্তু তার পরিবেশকে কখনোই অস্বীকার করতে পারে না। সময় তার যে পদচিহ্ন রেখে যায় সমাজে এবং সাহিত্যে, সমাজে যে পদচিহ্ন রেখে যায় আমরা দেখি সাহিত্যে তারই কিন্তু একটা প্রতিক্রিয়া। আজকে আমরা 19 শতকের বিভিন্ন ঘটনাক্রম নিয়ে আলোচনা করব এবং 21 শতকে এসেও যে আমাদের সমাজ মন সাহিত্য ধারাকে নির্মাণে 19 শতকের যে একটা বড় তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল তাকে দেখে নেবার একটা খুব সামান্য প্রয়াস আমার এই আলোচনার মধ্যে থাকবে। আমরা প্রথমেই বলেছি যে রাজনৈতিক পরিস্থিতি তখন ব্রিটিশ শাসিত। এতদিন পর্যন্ত আমরা যে সময়ের মধ্যে ছিলাম, আমাদের ভারতবর্ষ যে সময়ের মধ্যে ছিল, সেই সময়ের পরে 19 শতকে এসে সে কিন্তু অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলো। রাজনীতির যেমন একটা দিক ছিল, পাশাপাশি আমরা দেখব যে সেই সময় নানা ধরনের নতুন বলা যেতে পারে বিল প্রণীত হচ্ছে, তার একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইংরেজ সরকার তারা একটা শিক্ষা বিস্তারের কথা ভাবছে। আমাদের সেই সময়কার যে আমাদের বুদ্ধিজীবী মহল তারা একভাবে শিক্ষা সংস্কারের কথা ভাবছে। মেয়েদের সামাজিক অবস্থান সেই সময়কার সমাজের যারা অগ্রগণ্য পুরুষ তাদেরকে নানাভাবে ভাবিয়ে তুলছে। এবং এখানে একটা কথা আমরা যখন পড়ছি 19 শতকের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ, তার পাশাপাশি সেখানে কিন্তু আর একটা কথাও আমাদের মনে রাখতে হবে যে 19 শতকে কিন্তু ধর্ম নিয়েও কম ক্রিয়া প্রতিক্রিয়া হয়নি। অর্থাৎ একদিকে ছিল ইংরেজ মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচারের একটা প্রক্রিয়া,
আর একদিকে ছিল রক্ষণশীল হিন্দু সমাজের যারা অগ্রণী পুরুষ তাদের একটা ভাবনা চিন্তা। পাশাপাশি এটাও আমরা দেখেছি যে সেই সময় ব্রাহ্ম সমাজ তাদেরও একটা নতুন ধর্ম ভাবনা তৈরি হয়েছে, এবং 1886 সালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যু ঘটে, তার আগে পর্যন্ত তিনিও কিন্তু একভাবে সর্বধর্ম সমন্বয়েরও একটা কথা বলেছিলেন। বিবেকানন্দ ছিলেন তাঁরই উত্তরসূরি। অর্থাৎ আমি পড়ছি সাহিত্য, কিন্তু আমরা দেখছি যে 19 শতকের আমাদের যা কিছু লেখালেখি হয়েছে তা কিন্তু তার সময়ের রাজনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, তার ধর্ম ব্যবস্থা এবং তার যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাকে কিন্তু অস্বীকার করতে পারেনি। এবং এত বহু বিচিত্র এবং মনস্বিতার সংযোগ এবং সমন্বয় এই 19 শতকে ঘটেছিল যে সেটা ভাবলেই আমাদের আশ্চর্য হতে হয়। আমরা ছিলাম অন্য এক দেশে, সেই দেশটার নামও ভারতবর্ষ, কিন্তু যে মধ্যযুগের কথা আমরা বলেছি, যে মধ্যযুগের অবসান হিসেবে আমরা 1800 সালের আগে 1760কে আমরা নির্বাচন করেছি, তারপরেও যে 40টি বছর অতিক্রম করেছে এই ভারতবর্ষ, সেখানে নানাবিধ টানাপোড়েন আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখবেন যে মধ্যযুগ পর্যন্ত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আর বাংলা কবিতার ইতিহাস এটা কিন্তু সমার্থক ছিল। কেননা পদাবলী, জীবনী কাব্য, তারপরে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, আমরা যাই করি না কেন, সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই কাব্য শব্দটা নিহিত ছিল। 19 শতকে এসে ফোর্টুইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং সেখানকার যে গদ্য চর্চা, সেটা কিন্তু আমাদের সাহিত্যের মধ্যেও একটা নতুন প্রবর্তনা নিয়ে এলো। মধ্যযুগ পর্যন্ত যে বাংলা সাহিত্যের ইতিহাস আর বাংলা কাব্য কবিতার ইতিহাস, এ দুটোকে আমরা প্রায় সমার্থক হিসেবে দেখেছি, এই পর্বে এসে আমরা দেখলাম যে সাহিত্যের অনেক নতুন নতুন সংরূপ তৈরি হলো, অনেক নতুন ধারা তৈরি হলো। শুধুমাত্র গেয় কাব্যের বদলে আমরা কিন্তু পাঠ্য রচনার দিকে চলে এলাম, এবং এতদিন পর্যন্ত যা শুধু ছিল বলা যেতে পারে শ্রোতা সাধারণ, কেননা বিভিন্ন আসরে আমরা দেখেছি যে এই ধরা যাক মঙ্গল কাব্য বলি, পদাবলী বলি, সমস্ত কিছু তো গান করে গাওয়া হতো। যখন আমরা পাঁচালীর কথা বলছি, পাঁচালী কাব্য সমস্ত কিছু প্রায় গান করে গাওয়া হতো। অর্থাৎ আমাকে যদি কোনো রচনা রসাস্বাদন করতে হয়, আমাকে অপেক্ষা করতে হবে কবে সেই আসর বসবে তার জন্য। কিন্তু 19 শতকে মুদ্রাযন্ত্রের আবির্ভাব,
যদি আমরা এভাবে দেখি। যখন থেকে আমরা মুদ্রিত রূপ পেতে শুরু করলাম, তখন কিন্তু এতদিনের শ্রোতা সাধারণের চেহারাটা বদলে গেল পাঠক সাধারণের, তাকে আমরা বলতে পারি রিডিং পাবলিক। এখন কিন্তু আর কোনো লেখার রসাস্বাদনের জন্য আমাকে ওই আসনের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, আমরা কিন্তু অনায়াসে সেটিকে পড়তে শিখলাম। তাহলে এই যে মুদ্রা যন্ত্রের প্রচলন, পাশাপাশি আমরা বলতে পারি যে 1800 সালেই প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের সূচনা হচ্ছে হিকির গেজেট যাকে আমরা বলি, এই যে সংবাদপত্রের সূচনা, ধীরে ধীরে বেশ কিছু সাময়িক পত্র প্রকাশিত হতে শুরু করবে, সেখানে যে লেখাগুলোর সঙ্গে আমরা পরিচিত হব তা কিন্তু তাকে বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের পঠনযোগ্য, আমরা পড়তে পারছি। তাহলে এই যে শ্রোতা সাধারণের থেকে আমরা পাঠক সাধারণে উন্নীত হলাম, এইটা কিন্তু 19 শতকের একেবারে গোড়ার দিকের একটা বলা যেতে পারে খুব উল্লেখযোগ্য একটি কারণ। পেট্রোলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা জানি যে তার প্রাথমিক উদ্দেশ্য ছিল যে সমস্ত ইংরেজ সিভিলিয়ানরা তখন আমাদের দেশে আসত তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এখানে যে বাংলা বিভাগটি হলো এবং যে বাংলা বিভাগের অধ্যক্ষই ছিলেন উইলিয়াম কেরি, তিনি কিন্তু এই সময় অনেক পণ্ডিতদের নিয়োগ করলেন যারা একটা গদ্য রচনার একটা নতুন জগৎ তৈরি করলো। এতদিন আমরা যে কাব্য পেয়েছি ঠিক তার বিপরীতে এবার আমরা পেতে শুরু করলাম গদ্য। এবং এই যে গদ্য পেতে আমরা শুরু করলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথম দিকে কিন্তু আমরা পাচ্ছিলাম কেবলমাত্র অনুবাদ, সেটা সংস্কৃত কিছু গ্রন্থ থেকে হোক, হিন্দি গ্রন্থ থেকে হোক, কিংবা অন্য ভাষার গ্রন্থ থেকে হোক, ইংরেজি গ্রন্থ থেকে অনুবাদ হয়েছে। অর্থাৎ প্রথম দিকে কিন্তু আমরা তখনো পর্যন্ত খুব মৌলিক লেখার দিকে যেতে পারছি না, আমরা অনুবাদের বৃত্তে ছিলাম। ধীরে ধীরে এবার ওই কথোপকথনের একটা ধাঁচ এসে যাচ্ছে, ধর্ম প্রচার করতে গিয়ে নানা মানুষের সঙ্গে পরিচয় ঘটছে, তাদের যে ভাষার যে ছাঁদ, সেই ভাষার ছাঁদটা উঠে আসছে, অর্থাৎ একটা মুখের ভাষার একটা আদল তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে ওই গদ্যের মধ্যে চলে আসছে। এবং এই যে গদ্যের মধ্যে চলে আসা, সেখানে ধরো আমরা ওই যে রাম রাম বসুকে পাই, কিংবা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাকে পাই, আমরা জয়গোপাল তর্কালঙ্কারকে পাই, এদের যে ব্যক্তিত্ব, এরা কিন্তু নানাভাবে এই গদ্য চর্চার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে বাংলা গদ্যের একটা কিন্তু নতুন জায়গা তৈরি হচ্ছে, যেটা বলা যেতে পারে যে আমাদের খুব উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1802 সালের অন্তত একটি ঘটনাকে আমি উল্লেখ করব, সেটি হচ্ছে তৎকালীন বড়লাট ছিলেন লর্ড ওয়েলেসলি, নাম অনেকেরই শোনা। সেই লর্ড ওয়েলেসলি সেই সময় একটি আইন প্রণয়ন করছেন। এইখানে আমরা বলতে পারি যে সেই সময়কার আমাদের যে ভারতবর্ষের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু এই ইংরেজ সরকারের একটা হস্তক্ষেপ দেখছি, যেটা নিয়ে আমরা দেখব পরে সতীদাহ নিয়ে নানা বিরোধিতা হয়েছে, বিধবা বিবাহ নিয়ে নানা বিরোধিতা হয়েছে। তো এই জায়গাটা কি ছিল না, ওয়েলেসলি একটি আইন প্রণয়ন করছেন যেখানে বলা হচ্ছে যে সেই সময় একটা অদ্ভুত প্রথা ছিল ভারতবর্ষীয়দের মধ্যে, সেটি হচ্ছে গঙ্গাসাগরে মানত করে
প্রথম শিশু সন্তানকে তারা সাগরে বিসর্জন দিত। এই যে একটা অমানবিক প্রথা ছিল সেইটা কিন্তু প্রথম আইন করে রদ হচ্ছে 1802 সালে ওয়েলেসলির আমলে। এবং আমরা কি দেখছি যে কোনো ভারতীয় কিন্তু এই আইন রদ করার পক্ষে কোনো মত দিচ্ছে না। তখন ইংরেজ রাজকর্মচারী তখন যারা ছিলেন, ইউরোপীয় মিশনারি তখন যারা ছিলেন, তারাই কিন্তু এই বিষয়ে প্রথম সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। সরকার প্রথমে একটু ইতস্তত করেছে, যেটা আমরা পরবর্তীকালেও দেখেছি যে ভারতবাসী ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে কিনা এই ব্যাপারে একটা কোথাও দ্বিধা তাদের ছিল। কিন্তু দেখলাম আমরা তারা কিন্তু এই দ্বিধা কাটিয়ে একটা মানবিকতার জায়গায় এসে গিয়েছিল এবং ওয়েলেসলির বিশেষ উদ্যোগে কিন্তু এই ধারাটি বন্ধ হয়েছিল, এই প্রথাটি বন্ধ হয়েছিল। অন্তত খুব যে তার বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেছে এমন সংবাদ আমাদের কাছে খুব একটা এসে পৌঁছয়নি। তো এই যে সময়, এই সময় থেকে একটা নতুন, আমরা দেখছি যে কতগুলো তাহলে নতুন ভাবনা চিন্তা তৈরি হচ্ছে সতীদাহ এবং সহমরণ নিয়ে। এই যে যে বর্বর প্রথাটি ছিল সেই বর্বর প্রথাটি নিয়ে নানা আলাপ আলোচনা চলছে এবং শ্রীরামপুর মিশন তৎকালীন ভারত সরকারের কাছে প্রায় একটা মানে তথ্যই দিচ্ছে যে 1804 সালেও কিন্তু কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে 116 জন বিধবাকে সতী করা হয়েছে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু পরবর্তীকালে সতীদাহ প্রথা রদের যে রাজনৈতিক আন্দোলন, যে আইন প্রণয়ন হবে, তাকে কিন্তু একটা ভিত্তিভূমির দিকে দাঁড় করিয়ে দেবে। যদি আমরা একটু যদি একটা অন্য দিকের কথা ভাবি, তাহলে এটুকু আমরা বলতে পারি যে লর্ড ওয়েলেসলির উদ্যোগেই কিন্তু 1805 অব্দি তিনি আমাদের এখানকার বড়লাট ছিলেন। 1804-এ কলকাতায় কিন্তু টাউন হল প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখছি যে ধীরে ধীরে এই ফোর্টোলিয়াম কলেজের পণ্ডিতদের হাতে বাংলা গদ্যের একটা চেহারা তৈরি হয়ে যাচ্ছে। কিছু কিছু স্কুল তৈরি হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারির মতো। ওরিয়েন্টাল সেমিনারি যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি জন্মগ্রহণ করছেন এই সময়। লর্ড কর্নওয়ালিস, যাকে আমরা 1793-তে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য চিনি, তিনি কিন্তু এই সময় 1805-এ আবার দ্বিতীয়বারের জন্য গভর্নর জেনারেল হয়ে আবার ভারতবর্ষে আসছেন। পরবর্তীকালে আমরা দেখি যে নানা ধরনের কাজকর্ম হচ্ছে। এবার আমি কিছুটা এই সংস্কার আন্দোলনের কথা বলি। যে সংস্কার আন্দোলনগুলির সঙ্গে আমরা সকলেই হয়তো পরিচিত এবং যে আন্দোলনগুলি আমাদের 19 শতকের পুরোটা সময় জুড়ে আমরা দেখেছি এবং সেটা নানাভাবে আমাদের চারপাশের পরিবেশকে প্রভাবিত করেছে এবং আমাদের সাহিত্যকেও করেছে। কয়েকটা কথা আমরা বলি, তারপরে আমি আবার কিছুটা রাজনৈতিক বিষয়গুলোর দিকে যাব। আমরা যে সেই সময় 19 শতকে যে আন্দোলনগুলির কথা আমরা বলতে পারি, সেগুলোর বেশিরভাগই হচ্ছে নারী কেন্দ্রিক আন্দোলন। এবং যদি আমি একটু সূত্রাকারেই উল্লেখ করি, তাহলে বলতে পারি যে সতীদাহ নিবারণ, স্ত্রী শিক্ষা প্রণয়নের জন্য আন্দোলন, বিধবা বিবাহ রদ করবার জন্য আন্দোলন, বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন, বহু বিবাহ রদ করবার জন্য আন্দোলন এবং বাল্য বিবাহ বন্ধ করবার জন্য আন্দোলন। অর্থাৎ এই পাঁচটি কিন্তু মূলত
আমাদের 19 শতকের ভারতবর্ষে, আমি বাংলাদেশের কথাটাই বেশিভাবে উল্লেখ করব, সেটি কিন্তু মূলত এই পাঁচটি হচ্ছে নারী কেন্দ্রিক আন্দোলন। এগুলোর কথা আমরা সকলে মোটামুটি জানি, কিন্তু এর পাশাপাশি আরো কতকগুলি বিষয় এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সেটি হচ্ছে পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার থাকবে কি থাকবে না। দেখা গেল যে দীর্ঘ সময় পর্যন্ত নারীর অধিকার ছিল না, কিন্তু এই 19 শতকে আমরা সেই জায়গাটার দিকে এলাম যেখানে আমরা বলতে পারি যে পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার দাবি করা হচ্ছে, এমন কিছু আন্দোলনের ঘটনা এখানে আমরা উল্লেখ করতে পারি। পণ প্রথা সেই সময় বিপুলভাবে ছিল, 19 শতকের যে কোনো সাহিত্যের মধ্যেই আমরা এই পণ প্রথার ছবিটা দেখতে পাই। পণ প্রথা কতটা গ্রহণীয় বা বর্জনীয় সে সম্পর্কেও কিছু কিছু মন্তব্য সেখানে নানাভাবে প্রকাশিত হয়েছে। নারীকে মূলত রাখা হয়েছিল অসর্জম পুষ, মানে তারা অসর্জম পুষ্পা হিসেবে, তারা সূর্যের মুখ দেখতে পারবে না, পর্দা প্রথা ছিল, তার বিরোধিতা করা হতে শুরু করলো। এছাড়াও আমরা দেখছি যে অসবর্ণ বিবাহ কিন্তু এই সময় থেকে শুরু কিছুটা প্রচলিত হতে শুরু করলো। অর্থাৎ মূল আন্দোলনগুলির পাশাপাশি নারী পুরুষের অধিকার নিয়ে, সম্পত্তির অধিকার নিয়ে, বিবাহের অধিকার নিয়ে এবং পণ প্রথা ইত্যাদির অধিকার নিয়ে নানাবিধ আন্দোলন দাবি দেওয়া শুরু হয়েছিল। এই সূত্রেই আমাদের মনে রাখতে হবে যে আমরা 18 শতক পেরিয়ে এসে হঠাৎ করে 19 শতকে এসে আমরা কি সেই আপনার মুখ আপনি দেখো সেই আয়নায় খুব নিজেদের দেখতে শুরু করলাম? যদি করে থাকি তাহলে কেন? এই প্রথা তো আমাদের দেশে 19 শতকেই শুরু হয়েছিল এমন তো নয়, অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা সেই প্রথাগুলিকে সগর্বে লালন করে এসেছিলাম। তবে কেন আমরা এই সময় এসে এই প্রথাগুলিকে কিছুটা উন্মূলনের কথা ভাবলাম? তার মূলে আছে আমাদের সেই সময়কার ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের একটা পরিবেশ। ইংরেজি শিক্ষা প্রচলিত হতে শুরু করেছিল, এটা নিয়েও আমরা জানি যে নানাবিধ দ্বিধাদ্বন্দ্ব ছিল। কেননা 1835-এ মেকলে সাহেবের সেই কথা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে, তারা ততটাই শিক্ষা দিতে চেয়েছিল যে শিক্ষা এই ঔপনিবেশিক ভারতবর্ষের মানুষগুলোকে তাদের শিকড় বিস্তৃত হয়ে ইংরেজ কর্মচারী রূপে, ইংরেজের অধীনস্থ কর্মচারী রূপে গড়ে তুলতে পারে এবং সেই চুঁয়ে পড়া শিক্ষানীতির কথাও কিন্তু আমরা জানি। কিন্তু এটি হচ্ছে একটা বিশেষ ব্যাপার যে একটা আইন প্রণীত হয় একটা সময়, সেই আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা উদ্দেশ্য হয়তো থাকে, কিন্তু যখন সমাজে সেই বিষয়টি সকলের অধিগত হয় তখন কিন্তু সেটি ওই সরকারের একেবারে নির্দিষ্ট বেঁধে দেওয়া প্রদর্শিত পথেই যে চলবে এমনটা নাও হতে পারে। ঠিক যেমন হয়েছিল এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনের সময় বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের সময়, প্রাথমিকভাবে বিরোধিতা ছিল,
কিন্তু দেখা গেল যে এদেশের মানুষজন তারা কিন্তু ইংরেজি শিক্ষা গ্রহণে উদগ্রীব হলো, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে শুরু করলো। তার ফল খুব প্রত্যক্ষভাবে একেবারে দ্বিধা বিভক্ত, একেবারেই দুই দিকে বিভক্ত। একদলের একেবারেই এমন অবস্থা হলো যে হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, তারা অনেকটা অনুকরণের দিকে গেলেন। আর এক দল তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষা আত্মস্থ করার দিকে গেলেন, ফলে সমাজে একটা যে শ্রেণী তৈরি হচ্ছে দেখা যায়। এই সময় অনেকেই সরাসরি ইংরেজের অধীনে কাজ করেন, বেনিয়াবৃত্তি করেন, এবং তারা যে অর্থ উপার্জন করেন তারও পরিমাণ কিছু কম নয়, এবং অর্থ উপার্জনের আরো আনুষঙ্গিক কতকগুলি বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তারা অভ্যস্ত হয়ে উঠছেন। আপনারা যদি 19 শতকের একটা বলা যেতে পারে সময় চিত্র, নতুন প্যাঁচার যে নকশা, সেই নকশা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় আমাদের অবস্থা কি ছিল, কি পড়াশোনা হবে, কতটা পড়াশোনা হবে, পড়াশোনা শিখে তারা কি করবে। এবং এমনও কথা বলা হয়েছে যে সেই সময় অনেক শিক্ষিত বাবু, ধনী অর্থবান বিত্তবান বাবু, তারা স্বগৃহ ছেড়ে পরনারী গৃহে রাত কাটানোকেই অত্যন্ত শ্রেয় এবং গর্বের বিষয় বলে মনে করতেন। কালীপ্রসন্ন সিংহ ব্যঙ্গ করেই বলেছেন যে এমন অনেককে দেখা গেছে সারা রাত্রি বারাঙ্গনা গৃহে কাটিয়ে সকালবেলা গঙ্গা স্নান করে মন্ত্র মন্ত্রোচ্চারণ করতে করতে ফিরছে, যেন মনে হবে দেখে যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গঙ্গা স্নান করতে গেছিল, এবং গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে মন্ত্রোচ্চারণ করতে করতে সে বাড়ির দিকে পা বাড়িয়েছে। অর্থাৎ হুতম প্যাঁচার নকশায় কিন্তু আমরা এই যে যাকে বলা হয় যে একটা বাবু কালচারের যে ভিতর নিহিত যে শূন্যতা, যে অসারতা, সেটা কিন্তু আমরা দেখেছিলাম, খুব স্পষ্টভাবে তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে চরকের বর্ণনা দিয়েছেন, কার স্কুলে কিভাবে পড়াশোনা হতো তার বর্ণনা দিয়েছেন, কিভাবে মদ্যপানে অভ্যস্ত হয়ে উঠছিল সেই সময়কার ছাত্র সমাজ তার বর্ণনা দিয়েছেন, এবং কিছু কিছু বর্ণনা তো আমাদের মনেই হয় যে সং সং বেরোনোর জেলে পাড়ার সঙ্গের বর্ণনা আছে। এমনকি অন্যদের নৌকায় তারা কোন নিম্নবর্ণীয় স্ত্রীলোক বা বারাঙ্গনাকে অর্থ দিয়ে ক্রয় করে তারা নৌকায় বসিয়ে নিয়ে আমোদ করছে। এক বাবু পেল না কাউকে, অনেক খোঁজটোজ করেও সেই সময় খুব অল্প সময়ের মধ্যে অর্থ দিয়েও কোনো ক্রয়যোগ্য কোনো বারাঙ্গনা পেল না। তখন তার বাড়ির যে আশ্রিতা, যে বিধবা পিসি, তাকে বলছে পিসি তুমি চলো আমাদের সঙ্গে, তুমি বসে থাকবে, অন্যান্য সমস্ত নৌকার মধ্যে মহিলারা আছে, আমার নৌকায় থাকবে না, সে আবার কি হয়, তুমিও চলো আমাদের সঙ্গে, আমরা
আমোদ করতে করতে যাব। ছোট মেয়েও বলেছেন সেই পিসি রাজিও হয়ে গেল, কারণ সেও তো বাড়ি থেকে বেরোতে পারে না, সুতরাং সেও ভাবলো দেখি কেমন আমোদ হয়। এই ঘটনাটির মধ্যে দিয়ে কিন্তু খতম দেখিয়েছিলেন আমাদের যে সেই সময়কার আমাদের সামাজিক পরিস্থিতি কিরকম ছিল। নানা রকম গুজবের কথা বলেছেন, গুজবের কথা বলেছেন, সেই সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা কথা বলেছেন। বলা যেতে পারে যে 19 শতকের আমাদের বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক দিগন্ত জীবন্ত হয়ে উঠেছিল তার নকশার মধ্যে। কিছু নাম গোপন করেছিলেন, কিছু প্রকাশ্যে বলেছিলেন, এবং সেই বিষয়গুলো পড়লে আমরা বুঝতে পারি যে সেই সময় আমাদের অবস্থা, আমাদের বাংলাদেশের অবস্থা কেমন ছিল। তো এই যে যে আন্দোলন আন্দোলনগুলির কথা আমরা বলছিলাম, যে স্ত্রী শিক্ষা আন্দোলন বলি বা বিধবা বিবাহ এবং সেই সময়কার মেয়েদের অবস্থা নিয়ে যে আন্দোলন গুলো হচ্ছিল, এর মূলে কিন্তু ছিল ওই ইংরেজি শিক্ষার প্রভাব। আমি আগেই বললাম অনুকারী ছিলেন একদল, আর একদল আত্মস্থ করেছিল। যারা আত্মস্থ করেছিলেন তাদের হাতে কিন্তু আমরা সাহিত্যের অনেক অনেকগুলি নতুন দিক আমরা খুলে যেতে দেখলাম। দেখুন, আগে আগে অন্তত ওই মধ্যযুগ পর্যন্ত আমরা কিছু গীতাত্মক কাব্যই দেখেছিলাম, গান করে গাওয়া হতো, মূলত সেখানে আখ্যান ও গানের মাধ্যমেই প্রকাশিত পরিবেশিত হতো। কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় লিখেও তিনি কিন্তু প্রকাশ্য সভায় বলেছিলেন যে আমাদের কিন্তু এখন ইংল্যান্ডীয় প্রণালীতে, বিশুদ্ধ ইংল্যান্ডীয় প্রণালীতে কাব্য রচনা করতে হবে, বিশুদ্ধ ইংল্যান্ডীয় প্রণালী। অর্থাৎ তারা কিন্তু পাশ্চাত্যে যে ধরনের কাব্য রচনা হচ্ছিল তার সঙ্গে তারা পরিচিত হতে শুরু করলেন, এবং আমরা দেখলাম যে বাংলা সাহিত্যে এক ধরনের গদ্য আখ্যান কাব্যের জন্ম হল। প্রথম দিকে সেখানেও কিন্তু খুব মৌলিক বিষয় ছিল না, তারা নয় পুরাণ নয় ইতিহাসকে তারা আশ্রয় করেছিলেন। কিন্তু এই যে পুরাণ কিংবা ইতিহাসকে আশ্রয় করে নিয়ে তাদের যে উন্মোচন তারা যখন দেখালেন, তখন কিন্তু আমরা অনেকগুলো নতুন ধারার সঙ্গে পরিচিত হলাম। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন, আমরা দেখলাম সাহিত্যিক মহাকাব্যের একটা জগৎ আমাদের সামনে উন্মুক্ত হল। পয়ারের বৈচিত্র্যহীনতাকে অতিক্রম করে আমরা অমিত্রাক্ষরের মধ্যে প্রবেশ করলাম। আমাদের প্রকরণ বদলে গেল, কাব্যের কাব্যের ছন্দ বদলে গেল, কাব্যের ভাষা বদলে গেল, পাশাপাশি উল্লেখ করব কাব্যের রুচিও বদলে গেল। ঈশ্বরগুপ্ত সেই যুগসন্ধির কবি হিসেবে তিনি যে জায়গাটাকে ধরেছিলেন, আমরা কিন্তু সেখান থেকে আরেকটু অনেক পথ এগিয়ে এসেছিলাম। রুচির ক্ষেত্রে বলা যেতে পারে একটা বড় পরিবর্তন এলো, নিতান্ত বটতলার সাহিত্য থেকে সরে এসে আমরা কিন্তু এক নতুন ধারার দিকে অগ্রসর হলাম।
এবং এই সূত্রেই নারী শিক্ষার প্রসঙ্গটি এসেছিল। প্রাথমিক বিরোধিতা ছিল প্রচুর, আপনারা সকলেই সেগুলো জানেন, আমি খুব সংক্ষেপে উল্লেখ করব হয়তো, যে লেখাপড়া শিখলে মেয়েরা বিধবা হবে, এমন অবাস্তব কথা আমরা শুনেছি। বিরোধিতা যে শুধুমাত্র পুরুষতন্ত্রের একচেটিয়া ছিল তা নয়, বিরোধিতা কিন্তু করত পরিবারের বয়স্কা মেয়েরাও, তারাও কিন্তু কখনোই তাদের পরের প্রজন্ম শিক্ষিত হোক, তারা একটু ভালোভাবে বাঁচুক, সেটা তারা সবসময় খুব খোলা মনে মেনে নিতে পারেনি। ফলে একটা টানাপোড়েন চলেছে, একদিকে একটা শিক্ষার একটা জগৎ খুলে যাচ্ছে, কিন্তু যখন শিক্ষার দেওয়ার কথা ভাবা হচ্ছে তখন কিন্তু এইরকম ভাবা হচ্ছে যে কোন শিক্ষা মেয়েদেরকে দেওয়া হবে, তাদেরকে তো গৃহস্থালির শিক্ষা দিলেই হয়, কিছুটা সেলাই বোনার শিক্ষা দিলেই হয়, তাদের জন্য কি আরো কিছু শিক্ষা প্রয়োজন? এবং এখন অনেক বেশি আলোচিত হয় আমাদের প্রথম চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে, আপনারা সকলে জানেন তাকে কি ধরনের লড়াই করতে হচ্ছিল, অর্থাৎ কোন শিক্ষা মেয়েরা পাবে। পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে কোনো কোনো সম্ভ্রান্ত পরিবার, তারা কিন্তু মেয়েদের কিছুটা শিক্ষা দিতে উৎসাহী হয়েছিল, উদ্যোগী হয়েছিল, এবং কারণটা ছিল অত্যন্ত বাস্তব কারণ ছিল, কারণ তারা অভিজ্ঞতায় দেখেছে যে কোনো কারণে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ পুরুষ তিনি যদি অকালে প্রয়াত হন, তাহলে তার রেখে যাওয়া যে বিপুল সম্পত্তি বেশিরভাগ ক্ষেত্রে, সেই সম্পত্তি রক্ষা করা কিন্তু সম্ভব হচ্ছে না যদি বাড়িতে কোনো অন্য কোনো পুরুষ অভিভাবক না থাকে। ফলে বাকিদের পক্ষে সেটা ঠকিয়ে নেওয়াটা খুব মানে খুব সুবিধাজনক হয়ে উঠছে। ফলে একদল সম্ভ্রান্ত জমিদার বংশ তারা কিন্তু চেয়েছিলেন যে মেয়েদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে, কারণ এইরকম যদি কোনো পরিস্থিতি ঘটে তাহলে মেয়েরা অন্তত বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য প্রাথমিক জ্ঞানটুকু তারা যেন পায়। ফলে নারী শিক্ষা ধীরে ধীরে, আমরা জানি বেথুন সাহেবের একটা বড় ভূমিকা ছিল এখানে, তিনি মেয়েদের জন্য স্কুল তৈরি করছেন, দেবেন্দ্রনাথ তার জ্যেষ্ঠা কন্যা সৌদামিনী দেবীকে স্কুলে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন দেখা যাক যে বাকিরা তাদের মেয়েকে স্কুলে পাঠায় কিনা। এবং সেই সময় আমরা জানি যে মানে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য, স্কুল থেকে নিয়ে আসবার জন্য অনেক সময় আলাদা করে গাড়ির ব্যবস্থা করা হতো, যেটা শুধুমাত্র সেখানে মেয়েরাই থাকবে, একজন তাদেরকে পরিচারিকা রাখা হতো, এরকম অনেক বিষয় কিন্তু ধীরে ধীরে হচ্ছিল। আমরা রামমোহনের কথাটা যদি একটু উল্লেখ করি, যে সতীদাহ রদ করবার জন্য তার কি প্রচেষ্টা ছিল, আক্ষরিক প্রচেষ্টার কথা আমরা ইতিহাস থেকে এতদিনে সবাই জেনে গেছি। রামমোহন সতীদাহ রদ করবার জন্য তার কি আপ্রাণ প্রয়াস তার ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা বিপরীত প্রয়াসও কিন্তু ছিল। কেননা সতীদাহর মতো একটি নৃশংস অমানবিক প্রথা সেটা তৈরি হয়েছিল তো মূলত তাদের মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করবার অন্যতম একটা উদ্দেশ্য ছিল। ফলে অনেক পুরুষের স্বার্থে যখন ঘা লাগলো তখন কিন্তু তারা এটাকে মেনে নিতে পারেনি। যাই হোক, অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সতীদাহ নিবারণ করা সম্ভব হয়েছিল।
এরপরের যে উল্লেখযোগ্য আন্দোলনের কথা আমাদের মনে রাখতে হয় সেটি হচ্ছে বিধবা বিবাহ। আমরা জানি যে বিদ্যাসাগর মহাশয় তিনি বিধবা বিবাহ, বিধবার পুনর্বিবাহ দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এবং তার জন্য তাকে শুধু জানতেন যে শুধু আইন প্রণয়ন করে হবে না, পরাশর সংহিতা থেকে তিনি কিন্তু সূত্র নির্বাচন করে দেখিয়ে দিয়েছিলেন কোন কোন ক্ষেত্রে বিধবার পুনর্বিবাহ তার বিধি আমাদের শাস্ত্রে আছে। বিদ্যাসাগর যাদের বলা যেতে পারে যে বিদ্যাসাগর যে একটি জল খায় যে উদ্দেশ্য নিয়ে তিনি বিধবার বিবাহ দিতে চেয়েছিলেন তার জন্য তিনি কিছুটা সই সংগ্রহ করেছিলেন। কিন্তু আমরা রাধাকান্ত দেবের কথাও মনে রাখব, যিনি কিন্তু সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় যত না সই সংগ্রহ করেছিলেন তিনি তার অনেক বেশি সই সংগ্রহ করে সেই সময় ইংরেজ সরকারের কাছে আবেদন করেছিলেন যাতে বিধবার পুনর্বিবাহ না হয়। সম্ভব হয়নি সেটা, বিদ্যাসাগর তার যে ইংরেজ সরকারের সঙ্গে তার যে তিনি যেভাবে কার্যক্রম পরিচালনা করেছিলেন তাতে কিন্তু ইংরেজ সরকার এই বিধবা বিবাহ আইন প্রণয়ন করে 1856-তে তারা আইন প্রণয়ন করেছিলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বিধবা বিবাহ আইন প্রণীত হলো 1856-র জুলাই মাসে, এমন কিন্তু নয় যে তারপর থেকেই প্রচুর বিধবার বিবাহ হতে শুরু করলো। প্রথম বিবাহ হলো ডিসেম্বর মাসে গিয়ে। এতদিন অপেক্ষা করতে হলো এবং আমরা যারা বিদ্যাসাগরের জীবনীর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত তারা জানেন যে বিদ্যাসাগরকে এজন্য কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। বহুজন বিদ্যাসাগরকে এসে বলেছিলেন যে তারা বিধবা বিবাহ করবেন, তাদের জন্য তাদের কিছুটা অর্থের দরকার। বিদ্যাসাগর নিজে ঋণ নিয়ে তাদের অর্থ দিয়েছিলেন। কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল তারা কিন্তু বিধবা বিবাহের নামে বহু বিবাহই করেছিলেন এবং বিদ্যাসাগর এই 19 শতকের অন্যতম প্রাণ পুরুষ যদি আমরা বলি আমাদের দেশের। তিনিও তো একটা সময় প্রায় বীতশ্রদ্ধ হয়ে গিয়ে কারমাচারে আশ্রয় নিয়েছিলেন এবং বলেছিলেন তিনি যদি জানতেন যে তার দেশের লোক এই রকম তিনি বোধহয় বিধবা বিবাহ নিয়ে এতটা অগ্রসর হতেন না, অর্থাৎ কি আক্ষেপ তার গলা থেকে ঝরে পড়েছিল। প্রায় একার চেষ্টায় লড়াই করলেন, মেয়েদের শিক্ষার জন্য লড়াই করলেন, নিজে বই লিখছেন এবং বিদ্যাসাগরের লেখার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোথায় কিভাবে মেয়েদেরকে আলাদা একটা জায়গা দিতে চাইছেন, বাল্য বিবাহ রোধ করতে চাইছেন, বহু বিবাহ বন্ধ করতে চাইছেন। এবং এই সূত্রেই আমি 1856-র যে কথা বললাম সেই সূত্রেই আমাকে 1857-তে একবার চলে আসতে হবে। 1857-তে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং ইংরেজ সরকার তখন এই বিদ্রোহ ব্যাপারে এতটাই জড়িয়ে পড়েছিলেন যে তারা কিন্তু আর এই বহু বিবাহ রোধে যে খুব দ্রুত আইন প্রণয়ন করতে গিয়ে তারা যে ভেবেছিলেন কিছু করবেন সেটা তারা আর নজর দিতে পারেননি। বিশেষত 1857-র যে মহাবিদ্রোহ, যে মহাবিদ্রোহকে আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করি, সেই মহাবিদ্রোহে সেখানে আমাদের ভারতবাসীর ভূমিকা কি, ইংরেজ সরকার সেই দিকে নজর দিতে চেয়েছিলেন। ফলে তারা কিন্তু তখন বহু বিবাহের ব্যাপারটা নিয়ে একটু কম ভেবেছিলেন, তার কারণ তারা ভাবছিলেন
যে একে তো সিপাহী বিদ্রোহ হয়ে যাচ্ছে, এরপরে যদি সাধারণ সমাজ, তারা মানে সাধারণ সমাজের নারী পুরুষ, তারা যদি কিছুটা বিক্ষুব্ধ হয় তাহলে তাদের শাসন পরিচালনার অসুবিধে। এখন এই যে আমি 1857-র কথায় চলে এলাম, দেখুন আমরা জানি 1857-তে এটা একটা সেই সময়কার বড় রাজনৈতিক ঘটনা 19 শতকে, যে 1857-তে সিপাহী বিদ্রোহ সংঘটিত হচ্ছে। এই সিপাহী বিদ্রোহ এইটার সময় কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কাছে অনেক অনেক নতুন ভাবনার একটা জায়গা খুলে দিচ্ছে। সিপাহী বিদ্রোহের একটা ইতিহাস আছে, এখন সেই ইতিহাস আমার এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। কিভাবে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে, আমাদের এই পশ্চিমবঙ্গের অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের কথা আমরা জানি, কিভাবে সেই বিদ্রোহ হয়েছিল এবং ধীরে ধীরে সেই বিদ্রোহ কিভাবে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, সেখানে নানা ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা আমরা জানি, তারা কিভাবে তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, তো এই বিষয়টা ইতিহাসে আমাদের কাছে রয়েছে। কিন্তু আমরা এটা মনে করতে পারি যে এই যে একটা রাজনৈতিক ঘটনা, এই রাজনৈতিক ঘটনা সেখানে যেমন অনেক মানুষ সেখানে যুক্ত হয়েছিল, তেমনি কিন্তু এই ঘটনাটি অনেক মানুষকে প্রভাবিত করেছিল। আমাদের মনে রাখতে হবে যে সেই সময় আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত বাঙালি হিন্দু, তারা কিন্তু ব্রিটিশ বিরোধী কোনো অভ্যুত্থানকে সমর্থন করেননি, তারা সভা করে ব্রিটিশের বিরোধিতা করতে প্রায় নিষেধই করেছিলেন, এবং তারা মনে করেছিলেন, কেন এই আয়োজন, তারা মনে করেছিলেন যে ব্রিটিশ শাসনে যে আর্থিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে, তাতে কিন্তু দেশে অনেক উপদ্রব কমেছে, ফলে দেশের অনেক উন্নতি হয়েছে। কি সেই উন্নতি? হ্যাঁ, দেশে রেলপথ তৈরি হয়েছে, যা এক স্থানের সঙ্গে অন্য স্থানের যোগাযোগ ব্যবস্থাকে সুগম করেছে, দেশে অনেক ইংরেজদের অধীনে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, দেশে শিক্ষার প্রসার ঘটেছে। আমরা উল্লেখযোগ্য দুটো শিক্ষা প্রতিষ্ঠানের কথা তো 19 শতকে বলতেই পারি, আরো অনেক রয়েছে, বেথুন কলেজ স্কুলের কথা যেমন বললাম 1817 এবং 1830, হিন্দু কলেজের প্রতিষ্ঠা এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যা পরবর্তীকালে যে দুটি যথাক্রমে প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ হিসেবে পরিগণিত হবে, এবং ইংরেজি শিক্ষার বিস্তার ঘটার ফলে দেশের মানুষের চেতনার একদিক থেকে জাগরণ ঘটেছে। আমরা তো আগেই বললাম যে আমরা 1800 মধ্যযুগ পর্যন্ত আমরা যেখানে ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা অনেক নতুন অভিজ্ঞতার মধ্যে চলে এসেছিলাম এই 19 শতকে এসে। ফলে 1857-র যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ কিন্তু নানাভাবে আমাদের, যদি আমরা বলি যে আমাদের বাংলা সাহিত্যে, তার কিন্তু পদচিহ্ন রেখে গেছে। কয়েকটি উপন্যাস লেখা হয়েছিল, সব উপন্যাসে যে খুব বলা যেতে পারে যে খুব বিখ্যাত হয়েছে তা নয়, খুব ভালো লেখা হয়েছে তা নয়, কিন্তু বেশ কিছু উপন্যাস লেখা হয়েছিল, ছোট গল্প লেখা হয়েছিল। আপনারা তো সকলেই রবীন্দ্রনাথের দুরাশার কথা জানেন, প্রমথনাথ বিশি, তিনি চাপাটিয় পদ্ম এই শিরোনামে সিপাহী বিদ্রোহ নিয়েই 12টি গল্পের সংকলন প্রকাশ করেছিলেন পরবর্তীকালে।
আমরা দেখেছি যে ঝাঁসির রানী নামে গিরিশচন্দ্র ঘোষ একটি নাটক লেখা শুরু করেছিলেন। নাটকটি সম্পূর্ণ করতে তিনি পারেননি, কিন্তু নাটকটি সিপাহী বিদ্রোহে ঝাঁসির রানীকে নিয়ে লেখা হয়েছিল। পরবর্তীকালে তো উৎপল দত্ত টোটার মতো নাটক লিখেছেন, কুঠারের মতো নাটক লিখেছেন, মহাবিদ্রোহের মতো নাটক কিন্তু তিনি এই সময় প্রকাশিত হয়েছে। বেশ কিছু যাত্রার কথা আমরা বলতে পারি এবং কবিতার তো লেখাই হয়েছিল। তাহলে এই যে 1857-র যে মহাবিদ্রোহ, সে 1857-র মহাবিদ্রোহ কিন্তু 19 শতকের উল্লেখযোগ্য একটি রাজনৈতিক ঘটনা, যে ঘটনা কিন্তু বলা যেতে পারে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে নানাভাবে সেই ঘটনাটিকে আমরা স্মরণে রেখেছি। এবং প্রথম দিকে হয়তো তাকে আমরা খুব একটা প্রথম স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দিইনি, কিন্তু ধীরে ধীরে যখন একটা দূরত্ব তৈরি হয়েছে, তখন সেই দূরত্ব থেকে সেই সময়কে পর্যবেক্ষণ করে আমরা বুঝতে শিখেছিলাম যে ইংরেজ সরকারের অধীনে এই যে আন্দোলন সেদিন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের প্রয়োজনীয়তা কোথায় ছিল, সেই আন্দোলনের গুরুত্ব কোথায় ছিল। ফলে 1857 সালে সংঘটিত সিপাহী বিদ্রোহ কিন্তু আমাদের 19 শতকের ইতিহাসে বলা যেতে পারে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে 1857-র একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। কলকাতার সঙ্গে আরো দুটি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। যে কথায় আমি শুরু, একটু আগের কথাতে আমাকে আবার একটু চলে যেতে হবে, আসলে যেটা বলা যেতে পারে যে 19 শতকের এই যে এক একটা দিক, এই এক একটা দিক নিয়েই আমাদের বেশ কিছু কথা বলবার থাকে। যেমন আমি প্রথমে যে ইংরেজি শিক্ষার কথা বললাম, সেই ইংরেজি শিক্ষার ফলে আমরা দুটো বিষয় আমরা দেখেছিলাম। একটা বললাম, একটা অনুকারী এক গোষ্ঠী তৈরি হয়েছিল, আর একটা যারা আত্মস্থ করেছিল ইংরেজি শিক্ষাকে। ঠিক এর পাশাপাশি দেখুন, আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু এই সূত্রে আমাদের সাহিত্যে নতুন দুটো ধারার সঙ্গে যুক্ত হলাম। সে ধারাটি কি? একটি হচ্ছে মানবতাবাদ। হ্যাঁ, আমাদের সাহিত্য, বাংলা সাহিত্য মধ্যযুগ পর্যন্ত ছিল মূলত দেবনির্ভর সাহিত্য, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই মধ্যযুগেই কিন্তু উচ্চারিত হয়েছিল কবির কণ্ঠে যে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। কিন্তু আমরা দেখেছি বারবার দেবতার জয়গান করা হয়েছে, দেবতার স্বপ্নাদেশে কাব্য লেখা হয়েছে, আবার চাঁদ সদাগরের মতো ব্যক্তিত্ব কিন্তু এই সময় কাব্যে উঠে এসেছে। ফলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এই জায়গাটার মধ্যে পৌঁছই, যখন আমরা এই পর্বে এসে দেবনির্ভর সাহিত্যের বদলে মানব চরিত্রকে কেন্দ্র করে আমরা কাব্য লিখতে শুরু করি, যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা তিনি প্রায় মন্থন করেছিলেন, তিনি যখন উচ্চারণ করেন যে ওই দেবানুগৃহীত রাম এবং তার বানর সম্প্রদায়কে আমি ঘৃণা করি, দ্য আইডিয়া অফ রাবণা এলিভেটস অ্যান্ড কাইন্ডলেস মাই ইমাজিনেশন, সেখানে রাবণ তার কাছে, রাবণ তার কল্পনাকে প্রণোদিত করছে, সেখানে ইন্দ্রজিৎ হচ্ছে তার ফেভারিট, সেখানে ইন্দ্রজিতের যজ্ঞ গৃহে যে লক্ষণ যেভাবে বিভীষণের সাহায্য নিয়ে ঢুকেছে, তাকে তিনি
সম্মান জানাচ্ছেন না। আর এই যে ধারণার পরিবর্তন ঘটছে, এর জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পাশ্চাত্য শিক্ষার একটা প্রভাব রয়েছে, পাশ্চাত্য যুক্তি দর্শনের একটা প্রভাব রয়েছে। আর কি ছিল আমাদের সেই সময়কার নতুন প্রাপ্তি? সেটি হচ্ছে এইরকম যে গোষ্ঠীর বদলে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বললাম, গোষ্ঠীর পরিবর্তে আমরা ব্যক্তির নিজস্বতার কথা বলতে শিখলাম। তাই জন্যই তো কাব্যে উপেক্ষিতা রচিত হয়, তাই জন্যই তো অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্র রচিত হয়, তারই সূত্র ধরে তো পরবর্তীকালে রবীন্দ্রনাথ কর্ণপন্থী সংবাদ লিখবেন, গান্ধারীর আবেদন লিখবেন, যতীন্দ্রমোহন বাগ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচি, তারাও কিন্তু আরো মহাভারতীর মতো আরো অনেক কাব্য রচনা করবেন। এই সময় তো কৃষ্ণ চরিত্রকে নতুন করে দেখবার প্রয়োজন হয়। নববাবু বিলাস এবং নববিবি বিলাসের শুধুমাত্র সামাজিক চিত্রাবলী ছেড়ে আমরা তো ধীরে ধীরে আলালের ঘরের দুলালের চলে আসি, আমরা ফুলমণি ও করুণার বিবরণে চলে আসি, আমরা হুতুম প্যাঁচার নকশায় চলে আসি, তারপরে 1865-তে দুর্গেশ নন্দিনী নিয়ে আমাদের কাছে উপস্থিত হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মিউটিনির আগে পর্যন্ত কিন্তু কোনো উপন্যাস লেখা হয়নি। আমাদের মনে রাখতে হবে সিপাহী বিদ্রোহের পরে একটা জাতীয়তাবাদী ভাবনা তৈরি হয়েছিল। একদল বিপক্ষে ছিলেন, কারণ আমি তো আগেই বললাম তারা একটা অর্থনৈতিক নিরাপত্তা চেয়েছিলেন, এবং যে আর্থিক নিরাপত্তার মধ্যে তারা বাস করছেন তাকে তারা অস্বীকার করতে চাননি। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করি যে মহাবিদ্রোহের পর থেকেই কিন্তু আমাদের যে নেশনকে নিয়ে আমাদের যে ভাবনা, আমাদের যে জাতীয়তাবাদী যে ভাবনা, তার কিন্তু একটা জাগরণ ঘটতে শুরু করে। নবগোপাল মিত্র, যিনি ন্যাশনাল পেপারের সম্পাদক ছিলেন, তিনি হিন্দু মেলা প্রবর্তন করলেন। আপনারা সকলে জানেন 19 শতকের অন্যতম প্রাণ কেন্দ্র যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিভাবে এই হিন্দু মেলার উদ্যোগ আয়োজন এবং তার সঙ্গে ঠাকুর বাড়ির উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা কিভাবে জড়িয়ে যাচ্ছেন। 1872-এ ন্যাশনাল থিয়েটার তৈরি হচ্ছে, ন্যাশনাল ফান্ডের কথা আমরা জানি। কেন এই ভাবনা? অর্থাৎ আমি আগেই বলেছি যে সিপাহী বিদ্রোহ, যা পরবর্তীকালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে স্বীকৃত হবে, তা কিন্তু আমাদের, আমরা যে ঔপনিবেশিক ভারতবর্ষে বাস করছিলাম, আমরা যে পরাধীন, এই ভাবনাটাকে আমাদেরকে জাগিয়ে দিচ্ছে। আসলে একটা ঔপনিবেশিক স্ববিরোধিতা কিন্তু পুরো 19 শতক জুড়ে ছিল। এই ঔপনিবেশিক স্ববিরোধিতাটা কি, এই কলোনিয়াল কন্ট্রাডিকশনটা কি, তার বলা যেতে পারে তার একটা ছবি তো আমরা একটু আগেই উল্লেখ করেছি রঙ্গলালের কথায়। তিনি লিখছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, কিন্তু তিনি বলছেন যে আমাদের বিশুদ্ধ ইংল্যান্ডীয় প্রণালীতে কাব্য রচনা করতে হবে। দেখুন বৈপরীত্যটা, দেখুন বঙ্কিমচন্দ্র সরকারি চাকরি করেছেন, ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি, আনন্দমঠের
যেখানে যেখানে ইংরেজ ছিল সেখানে কেটে কেটে তাকে জবন বসাতে হয়েছে। রবীন্দ্রচন্দ্র সেন পলাশির যুদ্ধ লিখেছিলেন, পলাশির যুদ্ধ সেই সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যরূপে নির্বাচিত হয়েছিল, কিন্তু তারপর তাকে একটি চিঠি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, পলাশির যুদ্ধের বেশ কিছু অংশ দাগিয়ে দিয়ে বলা হয় যে আপনি এই অংশগুলো পরিবর্তন করে নেবেন, নচেত তার চাকুরির পদোন্নতি সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে। ভেবে দেখুন, সরকারি চাকরি করেন বঙ্কিমচন্দ্র করেছেন, হেমচন্দ্র করতেন, নবীন সেন করেছেন, তারা কিন্তু সরাসরি ব্রিটিশ বিরোধিতা করতে পারলেন না। তাদের সেদিনকার হিসেবে নবীন সেন 700 টাকা মাইনের কালেক্টারিতে তিনি যুক্ত হয়েছিলেন, তিনি কিন্তু পারতেন না সেই চাকরি বজায় রাখতে। ফলে বঙ্কিমচন্দ্রের মতো মানুষকেও কিন্তু জবন কেটে, মানে ইংরেজ কেটে জবন বসাতে হয়েছিল। অর্থাৎ এই যে বিষয়টা, রাজনারায়ণ বসুর সেকাল এবং একাল যাদের আগ্রহ আছে তারা যদি পড়ে দেখেন, তারা দেখবেন যে সেখানে এমন কথাই বলা হচ্ছিল যে আমরা ইংরেজি শিখছি, উচ্চ শিক্ষা পাচ্ছি, আমাদের মনের ভাবনাটা অনেকটা সমুন্নত হচ্ছে, কিন্তু আমরা কখনোই ইংরেজের সঙ্গে এক আসনে বসতে পারছি না। ইলবার্ট বিলের কথা আপনারা জানেন সকলে, শ্বেতাঙ্গরা কখনোই তাদের বিচার কৃষ্ণাঙ্গরা করবে এমন কথা তো মেনে নিতে পারলো না, তার কারণ তারা এই দেশটাকে মনে করত তাদের পদানত এক ভারতবর্ষ, যেখানকার কাঁচামাল সহজে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করা যায়, কিন্তু দেশের মানুষগুলোর আশা আকাঙ্ক্ষাকে অনায়াসে দমন করে রাখাটাই হচ্ছে তাদের কাছে সাম্রাজ্যবাদী নীতির একটা প্রকাশ। তাহলে এই যে বিষয়টা, এই এই কন্ট্রাডিকশনের জায়গাটা তো আমরা এই সময় অনেক ক্ষেত্রেই দেখেছি, অথচ এই সময় কিন্তু এত বিচিত্র বিপুল ব্যক্তিত্বের মনীষার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। রামমোহন, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ তত্ত্ববোধিনী প্রকাশ করছেন, রামমোহনের ব্রাহ্ম ধর্মকে কেন্দ্র করে তার নতুন সভা তৈরি হচ্ছে, কেশব সেনের মতো ব্যক্তিত্ব রয়েছে, 1861-তে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছেন, 1863-তে বিবেকানন্দ, 1863-তেই দ্বিজেন্দ্রলাল। এই সময় আমরা দেখছি যে নানা ধরনের ভাবনা চিন্তা, নতুন ভাবনা চিন্তা তৈরি হচ্ছে। আমরা যে শুধুমাত্র ওই গীতিকাব্যের জগতে ছিলাম, সেখান থেকে আমরা সরে এলাম, আমরা আমি কবিতার কথা আগে বলেছি, মহাসাহিত্যিক মহাকাব্য পেয়েছি, সনেট পেয়েছি, ওট পেয়েছি, গীতি কবিতার জগৎ পেয়েছি, আমরা নতুন ছন্দ পেয়েছি, আমরা নাটক পেয়েছি। আমাদের সংস্কৃত নাটকের যে ধারা, সেই নাটক সেই ধারাকে অবলম্বন করা হয়েছে, পাশাপাশি আমরা শেক্সপিয়ারের নাটক তার ট্র্যাজেডি এবং কমেডিকে অনুসরণ করে কখনো অনুবাদ করে নাটক লেখা হচ্ছে, তেমনও আমরা পেয়েছি। অর্থাৎ পঞ্চাঙ্ক নাটকের একটা ট্র্যাজেডি নাটকেরও একটা ধারা তৈরি হয়েছে। 1865-তে আমরা উপন্যাস নামক নভেলের একটা নতুন ধারা পেলাম। তারপরে ধীরে ধীরে গল্প রচনার দিকে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ সাহিত্যের দিক থেকে আমরা কিন্তু অনেক নতুন ধারা দিকে অগ্রসর হলাম। পাশাপাশি আপনারা যদি ভাবেন যে একদিকে গোড়া হিন্দু ধর্ম, আর একদিকে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ধর্ম, আর একদিকে ইউরোপীয় ধর্মযাজকদের তারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে চাইছে, ধর্মান্তরিত হচ্ছে অনেকে, সমাজে তখন এক বিপুল প্রতিক্রিয়া। এই সমস্ত
এত বিপুল তরঙ্গের মধ্যে থরথর করে তখন কিন্তু আমাদের দেশ স্পন্দিত হচ্ছে, এক নতুন ভাবনায়, নতুন জাগরণের তারা ভোর দেখছে। হ্যাঁ, কুসংস্কার একদিনে নির্মূল হয়ে যায়নি, অশিক্ষা একদিনে নির্মূল হয়ে যায়নি, কিন্তু একটা প্রয়াস তো শুরু হয়েছিল। সেই প্রয়াসটুকুর তো একটা মূল্য আছে। এই পর্বে, এই যে ইংরেজ 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, 1886-তে আমরা দেখলাম তার দ্বিতীয় অধিবেশন কিন্তু বসছে কলকাতায়, প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছেন WC ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথের মতো বাগ্মীরা তারা বক্তৃতা করছেন, ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে পরবর্তীকালে অবশ্য। কিন্তু দেখুন, এই যে সাহিত্য চলছে, সাহিত্য সভা যে চলছে, সাহিত্য ধারা যে চলছে, আমরা তো কিন্তু মনে রাখতে পারি যে নাট্য নিয়ন্ত্রণ আইনও কিন্তু 1876-এ হচ্ছে, অর্থাৎ ইংরেজ সরকার কিন্তু ভয়ও পাচ্ছে উপেন্দ্রনাথ মিত্রের নাটককে, তারা নাটকের কণ্ঠরোধ করতে চাইছে। এবং এই সূত্রে পড়েই কিন্তু দীনবন্ধুর মতো, নীলদর্পণ নাটকের মতো যে বাস্তব সমাজ ভিত্তিক নাটক, সেই নাটকের ধারাটিকে আমরা পরবর্তীকালে গিয়ে দেখলাম যে সরে গেল, পৌরাণিক নাটক সেখানে একটা যে বড় জায়গা নিয়ে নিল। সাহিত্যের ইতিহাসের এটাও তো একটা কারণ, এখানেও তো ওই নিয়মের ফলটা কাজ করছে। তো এইভাবে আরো অনেক, সত্যি কথা বলতে কি, এত এত বিপুল ঘটনার সঙ্গে আমরা পরিচিত হই, তার তো সমস্তটাই একই, আমি আপনাদের সময় থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি, আমার বোধ হয় এবার একটু থামা উচিত। এই সময়ের মধ্যে আমরা এই বিপুল কার্যক্রমকে ধরতে পারি না, অসম্ভব ধরা। এত সংবাদপত্র প্রকাশিত হয়েছে, সাময়িক পত্র প্রকাশিত হয়েছে, সেখানে তো আমরা দেখেছি কিভাবে ব্রিটিশ গুণগান এবং ব্রিটিশ বিরোধিতা পাশাপাশি চলেছে। এই যে ভাবনা, এই ভাবনার মধ্যে দিয়েই কিন্তু 19 শতক একটা নতুন নতুন ভারতবর্ষে যেন তারা মনে করেছিল, তারা তাদের চোখ মেলে চাইবে। 1861, আমি শেষ করব রবীন্দ্রনাথেরই কথা দিয়ে, 19 শতকের দীর্ঘ 40টা বছর ধরে যিনি ছিলেন, আর 20 শতকের আগামী 40 বছর যিনি থাকবেন, 20 শতক আলোচনা করতে গেলেও আমরা যেখানে রবীন্দ্রনাথকে বাদ দিতে পারি না, তার যে এই যে ভাবনা চিন্তা, তিনি তার অনেক লেখা এই সময় লিখছেন, বাংলা গল্প, ছোট গল্প, পূর্ববঙ্গে তার জমিদারি পরিদর্শন উপলক্ষে নতুন একটা মাত্রা পাচ্ছে, সাধারণ মানুষের কথা তিনি বলছেন। পরে তিনি বলবেন যে আমি যখন লিখতে শুরু করেছিলাম, বাংলা সাহিত্য তখন প্রতাপাদিত্য এবং প্রতাপ সিংহের ধ্যানে আবিষ্ট ছিল, আমি প্রথম গ্রাম বাংলার কথা বলি। আমরা দেখেছি তার গল্পগুচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি, অর্থাৎ রাজারাজরার উপস্থিতির আলো আধারী ইতিহাসের জগৎ ছাড়িয়ে আমরা কিন্তু বঙ্কিমের হাতে সামাজিক উপন্যাসে যখন পৌঁছেছিলাম, তখনও তিনি নগেন্দ্রনাথের জমিদারির এলাকা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারেননি। এবং আমরা জানি যে এই সময় অনেক লেখার মধ্যেই বিদেশি প্রভাব রয়েছে, এমন কথাও বলা হয়েছে, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কিন্তু বাংলার প্রাণকে তার মর্মকোষে ধারণ করেছিল। তিনি এই সময় যে সমস্ত লেখালে, আমি নীলদর্পণের কথা বললাম, হরিশ মুখুজ্জের কথা বলতে হয়,
জেমস লং এর কথা বলতে হয়, মধুসূদনের কথাও বলতে হয়, তারা কিভাবে, মধুসূদনের হাতে দেখুন কাব্যের একটা জগৎ উন্মোচিত হয়েছে, নাটকের জগৎ উন্মোচিত হয়েছে, প্রহসনের জগৎ উন্মোচিত হয়েছে। ভাষাকে তিনি কোথায় সমুন্নতি দিয়েছিলেন তার লেখার মধ্যে। আবার বঙ্কিমচন্দ্র ঐতিহাসিক উপন্যাস লিখছেন, তার অনুগত বঙ্কিম গোষ্ঠীর মানুষেরা তাকে অনুসরণ করছেন, পাশাপাশি আবার স্বর্ণলতার মতো সামাজিক উপন্যাস তৈরি হচ্ছে, সেটাও আমরা দেখছি। এবং কুলিনকুল সর্বস্বের মতো নাটক, সামাজিক বিষয় ভিত্তিক নাটক লেখা হচ্ছে, নীলদর্পণের মতো নাটকে সরাসরি ব্রিটিশ সরকারকে আক্রমণ করা হচ্ছে, নীলকর সাহেবদের প্রতি তাদের যে অত্যাচার তার বিরোধিতা করা হচ্ছে। এরপরেও কি আমরা বলতে পারি যে আমরা শুধুমাত্র 19 শতকে আমরা পুরাণ নির্ভর সাহিত্য পেয়েছি, পুরাণ নির্ভর নাটক পেয়েছি? বলতে পারি না। আসলে সময়ের একটা দাবি ছিল, সময়ের একটা চিহ্ন ছিল, এবং আমাদের মনে রাখতে হবে 19 শতক আমাদের কাছে ঔপনিবেশিক ভারতবর্ষের একটা চেহারা। সেই জায়গাটাকে আমরা তো কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে সেদিন সবাইকে কিন্তু কাজ করতে হয়েছিল। দেখুন, তার পাশাপাশি কিন্তু আমরা রবীন্দ্রনাথ আগের ওই গদ্য নাটকের জায়গা ছেড়ে তিনি কিন্তু বিসর্জনের মতো নাটক লিখলেন, রাজা ও রানীর মতো নাটক লিখলেন, চিত্রাঙ্গদা তিনি প্রকাশ করলেন। অর্থাৎ নাটকের ভাষা কেমন হবে সেটা নিয়েও কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষার জগতে তিনি চলে এলেন। তার পূর্ববঙ্গ বাস 19 শতকের প্রবন্ধধারাকে সমৃদ্ধ করলো ছিন্নপত্রের মধ্যে দিয়ে। অসাধারণ সেই অভিজ্ঞতার মর্ম বাণী আমরা পেলাম। এই যে বিপুল কর্মযজ্ঞ, একদিকে রাজনৈতিক আন্দোলন, একদিকে সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের আবার একদিকে রক্ষণশীল মানুষদের বিরোধিতা, আর একদিকে প্রগতিশীলদের তাদের নানাভাবে এগিয়ে যাবার একটা প্রবণতা, তাদের পারস্পরিক কলহ, একদিকে বিদ্যাসাগরকে নস্যাৎ করবার চেষ্টা, আর অন্যদিকে শান্তিপুরে তাঁতিদের তাদের বুনে দেওয়া যে বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এই সমস্ত বিপুল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল। কবি যে ক্রান্তদর্শী, তিনি বোয়ার যুদ্ধকে স্মরণ করে লিখলেন বটে, কিন্তু যে 20 শতক সামনে আসবে তখনও তো কেউ জানতেন না যে দুটো বিশ্বযুদ্ধ, বন্যন্তর মহামারী কিভাবে ক্ষতবিক্ষত করে দেবে মানুষের জীবন যাপনকে। তাই নৈবেদ্য যখন প্রকাশিত হচ্ছে শতক শেষে, যখন তিনি বলছেন যে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, তিনি বলছেন হিংসার উৎসবে বেজে উঠছে অস্ত্রে অস্ত্রে, ছনছনায় বেজে উঠছে মরণের উন্মাদ রাগিণী। তিনি বুঝতে পেরেছিলেন যে কোথায় আমাদের দুর্বলতা আর কোথায় আমাদের শক্তি। সেখান থেকেই তার নৈবেদ্য কাব্যগ্রন্থে যেন তার প্রার্থনা উচ্চারিত হয়েছিল যে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এই প্রার্থনাই যেন ধ্বনিত হয় আজকের এই 21 শতকে দাঁড়িয়ে আমাদের মধ্যে। অনেক কথা বলা হলো না অল্প সময়ের মধ্যে, অনেকগুলো বিষয়ে সবগুলোকে ছুঁয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্য আমি মার্জনাও চেয়ে নিচ্ছি। আমি আমার মতো করে 19 শতককে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অধ্যাপক শ্রাবণী পাল মহাশয়কে। আমরা এতক্ষণ ধরে
উনিশ শতক সম্পর্কে একটা মনোমুগ্ধকর আলোচনা শুনলাম। ম্যাডামের আলোচনায় উনিশ শতকের বিভিন্ন দিকগুলো ফুটে উঠলো, অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পারলাম। ম্যাডামকে শীতলকুচি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ, বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে তোমরা মেসেজ করে জানাও, ইন কল মেসেজ, তাহলে আমরা সেখান থেকে বেছে বেছে কিছু প্রশ্ন নেব এবং সেগুলো আমরা ম্যাডামের কাছে জানতে চাইব। এবার তারপরেই আমরা চলে যাব ধন্যবাদ জ্ঞাপনে। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ কুমার রায় মহাশয়। ছাত্রছাত্রীদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো প্রশ্ন পাইনি, এক ছাত্র লিখেছেন যে স্যার আর একদিন আলোচনা করা যায় না। আমরা অবশ্যই ম্যাডামের কাছে প্রস্তাব রাখবো, অনুরোধ জানাবো, যদি ভবিষ্যতে আমরা ম্যাডামকে আবারও ডাকি যেন আমরা পাই উনিশ শতক এবং বিশ শতক সম্পর্কে আলোচনা করার বিষয়টির জন্য। এবার বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ কুমার রায় মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আজকের আলোচনা বিষয়ে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য। প্রদীপ কুমার রায়, আপনার মিউট করা আছে, মিউটটা অন করুন। গত 29 তারিখ থেকে শীতলকুচি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ বক্তৃতা মালার আয়োজন করেছি। আজকে দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে আমরা অধ্যাপক শ্রাবণী পাল মহাশয়কে পেয়েছি। উনি এতক্ষণ ধরে আলোচনা করলেন উনিশ শতক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন। আসলে 1800 সাল থেকে 1900 সাল, এই যে দীর্ঘ সময়কালটা, এই সময়কালটাকে স্বল্প সময়ের মধ্যে ধরা খুবই কঠিন বিষয়। তারপরেও ম্যাডাম এই যে 100 বৎসরের বাঙালি জীবনের ভাব ও কল্পনা, চিন্তা ও চেতনাকে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন তাতে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীদের এই তথ্য সমৃদ্ধ আলোচনা শুনে তারাও খুশি হয়েছে, তারাও সমৃদ্ধ হয়েছে। ম্যাডামকে আমাদের কলেজের পক্ষ থেকে, আমাদের বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ
আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, সেই সঙ্গে আগামী দিনে আপনাকে যাতে আবারও পাই সেই আমন্ত্রণ আপনাকে জানিয়ে রাখলাম। এতটুকু বলে সবাইকে, ম্যাডামকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার। শুভেচ্ছা রইল সকলকে। সঞ্জয়, হ্যালো। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, শেষ কর। শীতলকুচি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে আয়োজিত